আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পের স্বাগত জানাই আজকে তেরোই সেপ্টেম্বর আপনারা জানেন আজকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সাংগঠনিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এবং আমরা সকাল থেকে আজকে এই সমাবেশের দিকে নজর রেখেছিলাম কারণ আজকে সমাবেশে প্রধান বক্তা ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমরা ভেবেছিলাম এই সভায় এসে তিনি কোনো আমাদের একটা সুখবর দেবেন যেমনটা আমাদেরকে আগেই জানিয়েছিলেন পরিবহন শ্রী শুভেন্দু অধিকারী আজকে সভাতে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করলেন যে আগামী বছর অর্থাৎ দু হাজার কুড়ি সালে পয়লা জানুয়ারি থেকে আমাদের রাজ্যে কর্মচারীদের জন্য ষষ্ঠ বেতন কমিশন লাগু হতে চলেছে হ্যাঁ এবং সেই বেতন কমিশন লাগু হওয়ার ফলে আমাদের বর্ধিত বেতন কত হবে সেই সংক্রান্ত ভিডিওটি আমরা দেখে নিই চলুন ঠিক এই সমাবেশে যোগদান করে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি তার ভাষণে বলেছিলেন সেটি আমরা দেখে নেব ভিডিওটিতে যাওয়ার পূর্বে আমরা যেটি করব আমি অনুরোধ জানাবো আপনাদের সকলকে যেনারা এখন অবধি আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি দ্রুত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে সিলেক্ট করুন সো দ্যাট নেক্সট টাইম যখনই কোনো ভিডিও আমি আপলোড করবো সেই ভিডিও আপলোডের নোটিফিকেশান দ্রুত আপনাদের কাছে পৌঁছে যাবে তাই আর বেশি দেরি না করে চলুন আমরা দেখে নিই ভিডিওটিতে তিনি ঠিক কী বলেছিলেন শুভেন্দু অধিকারী আমার শ্রদ্ধেয় বাংলার ফাইন্যান্স মিনিস্টার এবং তৃণমূল কংগ্রেসের নেতা অমিত মিত্র শ্রদ্ধেয় সুব্রত মুখোপাধ্যায় মলয় ঘটক চন্দ্রিমা তাপস শশী শুভাশিস শান্তনু নির্মল আমাদের শোভন দা সুব্রত বক্সী দলের সভাপতি পূর্ণেন্দু বোস্রতদা শোভন দা প্রকাশ আমাদের ট্রেড ইউনিয়নের ফেডারেশনের সকল নেতৃবৃন্দ বিভিন্ন অঞ্চল ইউনিট রাজ্য সকল সরকারি কর্মচারীবৃন্দ যারা আছেন টোটাল পশ্চিমবঙ্গ সরকার পরিবারের সকলকে সৌম বিশ্বাস তপন গো দিব্যেন্দু রায় মৃগেন্দা আজকে আসতে পারিনি বাট মনোজ সহ অনেকেই আছে আমার পরিচিত দীর্ঘদিন ধরে আজকে নয় আমি চিরকালই আপনাদের চিনি এবং আমার মনে হয় অনেকক্ষণ ধরে আপনারা মিটিংও করছেন তাই তো অনেক কথা বলেছেন নিশ্চয় কথা বলতে বলতে অফিসে কাজকর্ম করে তারপরে এখানে এসছেন সুতরাং বাড়ি ফেরার ব্যাপারও আছে আমি আপনাদের সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই মামাটি মানুষের সরকার ক্ষমতায় আসার পর থেকে এই আট বছর ধরে আপনারা আমাদের অনেক সহযোগিতা করেছেন গভর্নমেন্টের প্রত্যেকটা কাজ উন্নয়নমূলক প্রকল্প মানুষের কাজে পায়ে পা মিলিয়ে চলেছেন কাঁধে কাঁধ মিলিয়ে চলেছেন এবং প্রয়োজনীয় সাহায্য করেছেন গত লোকসভা নির্বাচনের সময় কেউ কেউ অনেক রকম বিভ্রান্তি ছড়িয়েছিল যে আপনারা হয়তো আমাদের কেউ কেউ ভুল বুঝিয়েছেন বা কেউ কেউ প্রোচনা দিয়েছেও যদি একটা ছোট্ট কথা বলি আমি বেশি কথায় যাব না তাহলে বুঝতে পারবেন হয়তো আমার এই অঙ্কটা ঠিক নাও হতে পারে আমি তো একটা সহজ সরল সাধারণ মানুষ এটা আমার মনে হয়েছে আমি অমিত দাকে বলেছি কখনো কোয়ারি করে আমাকে জানাবে ধরুন সেন্ট্রাল গভর্নমেন্ট যখন দিয়ে দেয় অনেকে বলে আমি কেন পেলাম না একটা অঙ্ক শুধু বলি এখন সেন্ট্রাল গভর্নমেন্টের যে পেনশনটা সেটা এখন কি হয়েছে কন্ট্রিবিউটারি পেনশন তাই তো একমাত্র রাজ্য বাংলা ছাড়া কোনো জায়গায় পেনশন স্কিম সরকারিভাবে নেই কোনো জায়গায় নেই ত্রিপুরাটাই ছিল সেই বিজেপি সরকার ত্রিপুরাটা উঠিয়ে দিয়েছে কন্ট্রিবিউটারি স্কিম সেন্ট্রাল গভর্নমেন্টের কি বলুন তো আপনারা এখানে যে পেনশনটা গভর্নমেন্ট থেকে পান ওদের কিন্তু তা নয় কন্ট্রিবিউটারি স্কিম মানে হচ্ছে আপনি এইট পয়েন্ট থার্টি থ্রি পারসেন্ট দেবেন সেন্ট্রাল এইট পয়েন্ট থার্টি থ্রি পার্সেন্ট দেবে আর সেই টাকাটা তারপরে স্টক মার্কেটে বা কোথাও লাগাবে স্টক মার্কেটে ধস নামলে আপনার জীবনেও ধস নেমে গেল আমাদের কিন্তু তা নয় আমাদের পেনশনটা কিন্তু কনফার্ম আমাকে অনেকে বলেছে কিন্তু আমি তুলে দিইনি তার কারণ যদি আমি তুলে দিতাম আমার পাঁচ ছ হাজার কোটি টাকা এক্ষুনি বেঁচে যেত কিন্তু শুধুমাত্র কর্মীদের স্বার্থে আমরা এটা করিনি একমাত্র রাজ্য ভারতবর্ষে গর্ব করার মতো ধরুন আট পয়েন্ট যে টাকাটা আপনার কাছ থেকে কেটে নেওয়া হয় মানে আপনি ফিফটি দেবেন ওনারা ফিফটি দেবেন আপনি মাইনেটা তো আজকেই পুরোটা পেতে পারতেন আপনার যে আট পয়েন্ট থার্টি থ্রি কেটে নেওয়া হয় আমি যদি অন্যভাবে দেখি এটা আমার ওপিনিয়ন এটা ইকোনমিক এক্সপার্টদের ওপিনিয়ন নাও হতে পারে আমি ভাবাতে বলছি এই এইট পয়েন্ট থার্টি থ্রি পার্সেন্ট টাকাটা আপনার যখন ডিএ বাড়াচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট তার মানে কি এইট পয়েন্ট থার্টি থ্রি আপনার থেকে কেটে নিচ্ছে কিন্তু কাটছে কি কাটছে না কাটছে কি কাটছে না তাহলে সেই টাকাটা যদি সঙ্গে সঙ্গে না কাটতো ধরো আমি ডিএ বাড়ালাম কিন্তু আমি জানি আমি এইট পয়েন্ট থার্টি থ্রি কেটে নিচ্ছি এই টাকাটা আপনাকে আজকে দেবে না তো আপনি যখন রিটায়ারমেন্ট করবেন তখন আপনাকে দেখতে হবে আদৌ আপনার টাকাটা ঠিক মতো জমা পড়েছে কিনা আপনি এইট পয়েন্ট থার্টি থ্রি দেবেন ওরা এইট পয়েন্ট তার মানে আপনার টাকাটা তো একটা ফ্লো হচ্ছে বাজারে এইটা কখনো আমরা ভেবেছি এটা আমরা ভাবিনি এটা আমি ভেবে দেখতে বলবো কিছু কিছু ইউনিয়ন আছে কেউ সিটু করে কেউ কোয়ার্ডিনেশন কমিটি করে কেউ বা নানা রকম নতুন ফেদে বসেছে তাদের জিজ্ঞেস করুন তোমার সরকার তো দীর্ঘদিন ক্ষমতায় ছিল তুমি চার বছরে কত পার্সেন্ট দিয়ে দিয়েছিলে সেন্ট্রাল হারে পঁয়ত্রিশ পার্সেন্ট চার বছরে আমরা আট বছরে কত দিয়েছি নাইনটি থ্রি পার্সেন্ট তা সত্ত্বেও এত ধার সত্ত্বেও আমাকে পঞ্চান্ন হাজার কোটি টাকা শোধ করতে হয় তোমরা এটা যদি না করতে আমি সমস্তটাই করতে পারতাম তাও তো দিয়েছি আজকে এক তারিখে মাইনে পান ই পেনশন চালু হয়েছে হেলথ স্কিমে টাকা পান ক্যাশলেস টাকা পান ক্যাশলেস টাকা এক লক্ষ টাকা সঙ্গে সঙ্গে ট্রিটমেন্টের আপনার হেলথ স্কিম অন্যান্য যে কোনো স্কিম থেকে ভালো শুধু তাই নয় মনে রাখবেন আপনারা যা ছুটি পান অন্য কেউ পায় কেউ ভাববে আমি তো দুর্গা পুজো আসছে বছর কি হবে কদিন ছুটি হবে এই বছর এক বছর আগে থেকে প্ল্যান করি এবারেও যদি আপনারা ছুটির তালিকাটা মিলিয়ে নেন মনে রাখবেন মানুষ কাজ করতে ভালোবাসে কাজ করতে চায় কিন্তু সঙ্গে সঙ্গে তার ব্রেনটাকে ছুটিও দিতে হয় তার মেন্টাল মেন্টালটাকে তার রিল্যাক্সও করতে হয় কেউ কোনো দিন দিয়েছিল পুজোয় কদিন ছুটি থাকতো চার দিন আমাদের সময় এবারেও যদি দেখেন সব ছুটি মিলিয়ে এমনভাবে করে দেওয়া হয়েছে দুই তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত একটা না বাজে কথা বলছি কি এগুলো বসে বসে করে দিই কালী দিন কালী পুজোর পরের দিন ভাইফোঁটার দিন আরও চার দিন পরপর থাকে মিলিয়ে মিশিয়ে করে দিই আগে কোনো সরকার ভেবেছিল যে আপনারও একটা পরিবার আছে আপনি একটু কাছে ব্যাংকক যেতে পারেন সিঙ্গাপুর যেতে পারেন থাইল্যান্ড যেতে পারেন কোয়েলালামপুর যেতে পারেন নেপাল যেতে পারেন ভুটান যেতে পারেন মলদ্বীপ যেতে পারেন কোনোদিন কেউ ভেবেছিল ভাবেনি কিন্তু আমরা সেটাও করেছি সাতশো একত্রিশ দিন ছুটি মেটার্নিটি যেটা চাইল্ড কেয়ার লিভ এটাও আমরা করেছি এমনকি পেটার্নিটি লিভও করেছি হয়েছে কি হয়নি হয়েছে অনেকে অনেক কিছু নিয়ে খেলাতে চায় আসলে কি জানেন তো আমি একটু যেটুকু বলার সেটুকু বলি তার বেশি বলি না আর অনেকে আমাকে পা মা পা থেকে মাথা পর্যন্ত গালাগালি দিলেও আমি যেটা করতে পারি আমি ঠিক সেটুকুই বলি তার বেশি বলি না তার কারণ আমি মনে করি কথা দিয়ে কথা রাখাটা কাজ যেটা বলবো সেটা করব ইলেকশনের আগে মিথ্যে কথা বলে গেলাম ভাউতা দিয়ে গেলাম আর ইলেকশনের পর পবার পর হয়ে গেলাম এর রাজনীতি আমরা জীবনে করিনি জীবনে করব না তার জন্য আমি সব হারাতে রাজি আছি কিন্তু কথা হারাতে রাজি নেই বিশ্বাসযোগ্যতা হারাতে রাজি নই যতটা পেরেছি আমরা করেছি মতো প্রমোশন পলিসিও আপনারা দেখেছেন অনেকটাই ভালো করে করা হয়েছে ইভেন হাউজিং থেকে শুরু করে এক একজনের একক রকম সেন্ট্রাল গভর্নমেন্ট এখন প্রায় প্রায় টাকাই দেয় না তারপরে তো রিজার্ভ ব্যাংক থেকেও রিস্ক মানিও তুলে নিয়েছে তো এখানে আপনার এলাহাবাদ কোথায় সব ইউপিআই ব্যাংকের হেডকোয়ার্টার ছিল কলকাতায় সব তুলে নিয়ে চলে যাচ্ছে এমন একদিন আসবে শুনবেন ব্যাংকটাই নেই শুধু একটা হোয়াটসঅ্যাপ একটা অ্যাপ ঘুরে বেড়াচ্ছে আর ওই অ্যাপটা যখন খুঁজতে যাবেন কে জানে কোন দিন হয়তো এমন আসবে ভাগ্যের বিড়ম্বনায় অ্যাপটা খুঁজতে গিয়ে দেখবেন অ্যাপটাও হারিয়ে গেছে তখন কি হবে কোন স্থিরতা আছে ব্যাংকগুলোকে মার্জার করার নাম করে শুনুন আমার কাছে এমপ্লয়েজরা এসেছিল আপনারা সরকার রাজ্য সরকারে আছেন তো বুঝতে পারবেন না আমি কিন্তু আজ পর্যন্ত কারো একটা চাকরি খেতে দিইনি উপরন্ত আমি সরকারি কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল আমি ষাট বছর করে দিয়েছি এবং বয়স বাড়ানো হয়েছে গ্রেড এতেও মনে রাখবেন আপনার বয়স বেড়েছে বিতে বেড়েছে সিতে বেড়েছে ডিতে বেড়েছে চাকরি করার বয়সও বাড়ানো হয়েছে কিন্তু এরা মনে রাখবেন আমার কাছে সাড়ে তিন লক্ষ অফিসারদের ইউনিয়ন এসেছিল ব্যাংকের তারা আজ অসহায় সম্ভবত ছাব্বিশ সাতাশ তারা স্ট্রাইকেও যাচ্ছে সারা ভারতবর্ষে আমার কাছে এয়ার ইন্ডিয়ার সুবিধা বসে আছে রেগুলার কবে ইন্ডিয়াটা বিক্রি করে বলে কি উঠে দাঁড়া প্রতিদিন এরা তো কারো কাছে এয়ার যেতে পারে না অনেক কষ্ট করে আটকে রেখে দিয়েছিলাম আপনারা কি জানেন বিএসএনএল প্রায় সত্তর হাজার ওয়ার্কার সাত বছর সাত মাস মাইনে পায় না গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রেল বলছে টোটাল প্রাইভেটাইজেশন এয়ার ইন্ডিয়া টোটাল প্রাইভেটাইজেশন অর্ডিন্যান্স প্রায় কয়েক লক্ষ ওয়ার্কার আছে ডিফেন্সের যারা সব তৈরি করে অর্ডিন্যান্স প্রতিরক্ষা দপ্তর সব প্রাইভেটাইজেশনে চলে যাচ্ছে তাহলে কি কি গেল রেল প্রতিরক্ষা ব্যাংকিং সেক্টর এয়ার ইন্ডিয়া ইন্সিউরেন্স বিএসএনএল ফোন ট্যাপ করতে পারে কিন্তু বিএসএনএল কর্মীদের মাইনে দেয় না আজকে সাত মাস তাছাড়াও আরও তেতাল্লিশটা কোম্পানি পাবলিক সেক্টর বাস স্ট্যান্ডার্ড বলুন আর বেঙ্গল কেমিক্যালস বলুন সেন্ট্রাল গভর্নমেন্টের আজকে কয়েক কোটি এবং এমপ্লয়িজ যে কোনো দিন তাদের চাকরি চলে যাবে তারা রাস্তায় রাস্তায় কেঁদে ঘুরে বেড়াচ্ছে তাদের দেখার কেউ নেই কিন্তু আমরা তাদের সাথে আছি আমি আজকে আমার রাজ্য সরকারি কর্মচারীদের মিটিং করতে এসে বলে যাব। সুব্রত দ্বারা এখানে আছে মলয়রা আছে সবাই কথা বলে আগামী তেইশ তারিখ বেলা একটায় এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট যে এমপ্লয়িজরা আজকে বিপদে আছে তাদের নিয়ে মিটিং হবে আমি নিজেও আসব। তাদের সবাইকে ডেকে নাও তাদের আন্দোলনকে ফুল সলিডারিটি জানাবার জন্য তারাও আমাদের ঘরের ভাই বোন এটা মাথায় রাখবেন সবাইকে দেখতে হবে তাহলে আমি আপনাদের বলেছি যেটা সেটা হচ্ছে কন্ট্রিবিউটারি পেনশন স্কিমে যা দিচ্ছে সেটা কিন্তু কেটে নিচ্ছে মাথায় রাখবেন কারণ সেটা দেবে আপনাকে কুড়ি বছর বাদে ততদিন তো আপনার টাকাটা জমা থাকলো এই কোয়েশ্চেনটা কিন্তু কেউ কোনোদিনও করে না এক্সট্রাটা দিয়ে তারপরে তুমি আমার ইচ্ছে হলো আমি দেব আমার ইচ্ছে হলো না দিলাম এরকম কিন্তু ভলেন্টারি নেই আমি যেটা আপনাদের বলি আমি আপনাদের কথা দিয়েছিলাম আমি কি কথা দিয়েছিলাম যে আমাদের স্টেট পে কমিশন আমাদের রিপোর্ট সাবমিট করলে আমি নিশ্চয়ই মানবিক কারণে আমার পঞ্চাশ হাজার কোটি টাকা দেনা শোধ করেও আইনত যতটা দেওয়া সম্ভব আমরা এটা বিচার বিবেচনা করব আমি জানি আপনাদের সবার মধ্যেই একটা আশা কাজ করে কেউ কেউ তো আবার লিখেও দেয় আগেই অমুক দিন মিটিং অমুক দিন দিয়ে দেবে যেন কানে কানে কেউ বলে এসছে একটা জিনিসের যে একটা পসিডিওর আছে সেটাও বোঝবার চেষ্টা করে না ভাবে আমি এটা লিখে দিলাম আমি আগে করেছি এটা উদ্ধার করেছে সে আসলে পসিডিওরটাই জানে না একটা রিপোর্ট জমা পড়ে জমা পড়ের পরে সেটাকে স্টাডি করতে হয় স্টাডি করার পরে সেটা ক্যাবিনেটে পাস করাতে হয় ক্যাবিনেটে পাশ করানোর পরে সেটাকে প্রসেস করতে হয় মেথড করতে হয় এগুলো হচ্ছে যে কোনো পে কমিশনের কতগুলো সিস্টেম এটা যে বন্ধুরা লিখেছিলেন তিনি কি জানেন জানেন না হঠাৎ করে লিখে দিয়েছে একটা কাজ করে আমি অতটা কেউ কেউ আছে ধরুন করে দিয়ে চলে যেতে পারতাম কয়েকটি রেসপন্সিবল লেখ এখানে ওখানে গিয়ে বসে থাকে সারাক্ষণ নয় কোট নয় ঘোট ঘোট পাকায় নয় কোট পাকায় কিছু একটা করে তাদের জন্যই মনে রাখবেন আমি আজকেই যেটা করতে পারতাম নিজেরা ক্ষমতায় ছিল কিছু করেনি ওদের পে কমিশন কবে করেছিল ওদের পে কমিশন যখন করেছিল ধরুন দু হাজার ছয় সাবমিট হয়েছিল রিপোর্ট কিন্তু দু বছর কাজ ইমপ্লিমেন্ট করেনি সিপিএম দু বছর ইমপ্লিমেন্ট করেনি পে কমিশন ভালো করে জেনে রাখুন দু হাজার ছয় পে কমিশন রিপোর্ট সাবমিট করার পর ওরা কিন্তু দু পর্যন্ত কোনো ইমপ্লিমেন্ট করেনি আর এখানেই আমাদের সাথে ওদের তফাৎ আজকে আমি ফার্স্ট পার্ট অব রিপোর্ট পেয়েছি পে কমিশনের আজকে আমি ফার্স্ট পে কমিশনের আমি রিপোর্ট পেয়েছি ফার্স্ট পার্ট এবং যেহেতু কোটে একটা কেস আছে আমি ওর মধ্যে যাচ্ছি না আমি আপনাদের এটুকু বলতে পারি যে আমাদের সেভেন পে কমিশন যেটা দু হাজার ষোলো তাই তো আমি তা যে রিপোর্টটা দিয়েছে ওই সিক্স পে কমিশন ওই ওদেরটা সেন্ট্রাল পে কমিশন বলে আমাদের সিক্স আমি এগুলো একটু কম বুঝি ভুল ভাল হলো আমায় বলে দেবেন এবং এখানে যা যা রেকমেন্ড করেছে ওরা ব্যান্ড

ধৈর্য ধরছে না দেখুন এই পে কমিশন তো কন্টিনিউ করবে ফার্স্ট পার্টটা এসে সেকেন্ড পার্ট আবার ক্যাডার টেডার কিছু নিয়ে দেবে অনেক ব্যাপার আছে সুতরাং ওদের কাজটা ওরা ওদের মতো করুক আর আমাদের কাজটা আমি পলিসি ডিসিশন গতভাবে যেটা বলা যায় আমি সেটা বলবো ওনারা যে রেকমেন্ড করেছেন আমরা সেই রেকমেন্ডেশন মেনে নেব এবং এবং এই মেনে নেওয়াটার মধ্যে জেনে রাখবেন আমি যেহেতু বলেছি আমি কম বুঝি ডিএ কমিশন আগে ধরুন আপনি একশো টাকা আপনার স্যালারি ছিল ঠিক দিয়ে যুক্ত হলে আপনি একশো পঁচিশ দাঁড়ান না দুশো আমি যখন ভুল বলবো তখন আমায় বলে দেবেন কারণ আমি আগে বলেছি আমি এটা ভালো বুঝি না আর এরপর আমার যখন ওদের রেকমেন্ডেশন অনুযায়ী আমি বলছি একশো পঁচিশ এরপরে যখন বিএ আর পি কমিশনটা মার্জার হয়ে যাবে তখন এটা দুশো সাতান্ন অর্থাৎ একশো পঁচিশ থেকে দুশো তে গিয়ে দাঁড়াবে তাই তো ভুল বলিনি তো কমিশন আচ্ছা এক সেকেন্ড আমি একটু পড়ে দিই ওনারা যেটা করেছেন যেমন এন এমপ্লয়িজ হুজ বেসিক পে 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 ব্যান্ড প্লাস অন ওয়ান ওয়ান টু থাউজেন্ড সিক্স ইন রুপিস সেভেন থাউজেন্ড দেন হিজ রিভাইজড পে উইল বি সেভেন থাউজেন্ড ইন্টু টু ইন্টু টু পয়েন্ট ফিফটি সেভেন মিনস যেটা সাত হাজার ছিল সতেরো হাজার নশো নব্বই ওরা এটা যেটা করেছে অমিতা ঠিক বলেছি ভুল বললে আমায় ধরবেন এছাড়াও মনে রাখবেন এই চারে আছে আপনাদের এইসব মিলিয়ে একশো আটচল্লিশ হুইচ ইজ অ্যাট প্রেসেন্ট সিক্সটিন হান্ড্রেড এইট হান্ড্রেড হ্যাঁ এই চার দ্য মিনিমাম বেসিক পে হাজ বিন রেকমেন্ডেড টু বি রুপিস সেভেন্টিন থাউজেন্ড the gratuity selling has been increased from 6 lakhs to 10 lakhs. এছাড়াও এইচআর হাউস রেন্ট মেডিকেল টেডিকেল আমার উপর ছেড়ে দিন এগুলো আমি পরে করে দেবো আমি আজকেই তো সব করবো না কারণ আমার যেহেতু এটা প্রসেস করতে হবে আমি রেকমেন্ডেশনটা আপনাদের বলে দিলাম আর একটা কথা বলি এই পে কমিশন চলবে আমি কমাবো না আপনি জেনে রাখবেন যে আমি টাকা পারি আমি কমাই না আমার দশ হাজার কোটি টাকার উপর এই রেকমেন্ডেশন মানতে গেলেও খরচ হবে সেটা আপনারা আছেন আপনারা আমাকে অন্যান্য ইনকামের ব্যবস্থা করে দেবেন কেটে খুঁটে সেইটা অনেক বেশি মেধা দিয়ে বৃদ্ধি দিয়ে নিজের সহযোগিতা দিয়ে আমি যেটা মনে করি যে আপনাদের এইটা করতে আমাদের যে কতদিন টাইম লাগবে

তারপরে প্রসিডিওর আছে ক্যারিয়ার স্ট্রাকচারিংটা পরে হবে সেটা ওরা যা করছে করুক ওদের একটু টাইম লাগবে আর ইন দ্য মিন টাইম কোর্টের কেসটা আমরা দেখে নেবো তার কারণ আমার ডিআর পেনশন অপে কমিশন দুটো যদি মার্জার হয়ে যায় তাহলে তো কোনো প্রবলেমই নেই তাহলে তো টোটালটাই হয়ে গেল যারা হিংসিতে তাদের ডাকতে বলুন নিজেদের থাকলে তো কিছু করে না পঞ্চান্ন হাজার পঞ্চাশ হাজার কোটি টাকা খরচা করার পরে আমি আপনাদের এটুকু বলতে পারি যখন বলেছি করব এবং রেকমেন্ডেশন মানব আপনারা আমার কথাটাকে বিশ্বাস করে নিয়ে ভাববেন আমি চেষ্টা করব পয়লা জানুয়ারি থেকে আর্লি অ্যাজ পসিবল এটা ইমপ্লিমেন্ট করবার জন্য ঠিক আছে আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন আর এই গভর্নমেন্টের প্রতি ভরসা রাখবেন এটা মনে রাখবেন মা মাটি মানুষের সরকার মাকে নিয়ে মাটিকে নিয়ে এবং মানুষকে নিয়ে আমি সাংবাদিক বন্ধুদের একটা কথা বলি আজকে আপনাদেরও চাকরি চলে যাচ্ছে ভবিষ্যৎ বলে কিছু নাই আমি প্রেস অ্যাক্রিডিয়েশন কমিটি এবং কলকাতা প্রেস ক্লাবকে ডেকে একটা মিটিং করেছি ফাইন্যান্স মিনিস্টার লেবার মিনিস্টার আইএনসি সেক্রেটারিকে দিয়েছি আমি ডাপ করতে যারা দশ হাজার টাকার নিচে ধরুন মাইনে পায় বা ওপরে পায় তাদের চাকরি চলে গেলে আমি চেষ্টা করছি একটা স্কিম করবার দু বছর গভর্নমেন্টটাকে দশ হাজার টাকা করে আপনার প্রোটেকশন দেবে এটা সব সাংবাদিকদের জন্য মানে যাদের চাকরি চলে যাবে যাদের কিছু নেই দশ হাজার টাকা করে তাদের জন্য আমি একটা ভাবনা চিন্তা করছি এবং তাদের কেউ মারা গেলে দু লাখ টাকা পাবে পরিবার এবং অ্যাক্সিডেন্টে মারা গেলে এবং এমনি মারা গেলে পঞ্চাশ হাজার টাকা এটা আমি অলরেডি আলোচনা করে নিয়েছি সুতরাং আপনারাও পাবেন কি খুশি তো মনে রাখবেন আপনাদের কিন্তু পরপর আবার পে কমিশন অনুযায়ী বাড়ে আবার এটার উপরে তিন করে করে বাড়ে সুতরাং আবার পে কমিশন আর যেটা পে কমিশন রেকমেন্ড করেছে আবার ওই যে ইয়ারলি যেটা পাড়া নাকি 3% যেটা সিস্টেম আছে ওটা ইনক্রিমেন্ট ওটা কি বলবো ওয়ার্ড ওটা ওয়ার্ডটা কি অ্যানুয়াল ইনক্রিমেন্ট ইজ ইট দা ওকে ওয়ার্ড দেখো পরে কিন্তু ফাইনান্স মিনিস্টার আমায় ধরতে পারবে না আমি আগেই বলেছি আমি অর্থনীতি কম বুঝি সুতরাং ওগুলো চলবে ইটস এ কন্টিনিউয়াস প্রসেস এই সরকারকে যত দেবেন এই সরকার আপনাদের ঢেলে দেবেন মনে রাখবেন আপনারা ভালো থাকবেন আমরা সবাই ভালো থাকবো আপনারাই হচ্ছেন সরকারের সবচেয়ে বড় ভিত্তিস্তম্ভ সবাইকে শুভ শারলিয়া শুভ উৎসবে সবাইকে অভিনন্দন জানাচ্ছি যোগাযোগযোগ রাখবেন এবং থ্যাংক ইউ সো মাচ আর সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাপারটাও আমি সবাই কেবল স্টেট গভর্নমেন্টের যারা লিডারশিপ আছেন সেন্ট্রাল সেক্টারের সবাইকে আমরা প্রোটেকশন দেব 23 তারিখ বেলা একটা এখানে মিটিং হবে প্রত্যেকটা কমিটিকে ডেকে নিতে হবে প্রত্যেকটা শিবির তোমরা আছো এয়ার ইন্ডিয়া বলবে বিএসএনএল থেকে শুরু করে রেল থেকে শুরু করে ব্যাংক থেকে শুরু করে যেগুলো বন্ধ হয়ে যাচ্ছে তাতে সবাইকে ডাকবো সব বলো শেষ হলো জয় হিন্দ জয় বাংলা বলে বন্দে মাতরম বলে জনগণের মনোযোগী হবে তারপরে প্রোগ্রাম শেষ হবে অমিতাভ শুভ জনগণ মনো দি জনগণ মনো নয় ভারত ভাগ বিধাতা সিং গুজরাট মরাঠা রবি বঙ্গ।

তাহলে দু হাজার 2019 দু হাজার উনিশের আজকে ডেটটা কত তেরোই সেপ্টেম্বর যে রেকমেন্ডেশনটা এসেছে